ছাড়া আমরা এই ভিডিওতে শ্বাসনালীর আরো দুটি রোগ সম্পর্কে জেনে নিব। প্রথমে আমরা নিউমোনিয়া রোগটা সম্পর্কে জেনে নিই। এই নিউমোনিয়া রোগ সম্পর্কে আমার মনে হয় ছোট বড় সবাই কম বেশি অনেকবার শুনে এসেছি। নিউমোনিয়াটা ফুসফুসের রোগ, মূলত ফুসফুসই এই রোগে আক্রান্ত হয়ে থাকে। নিউমোকককাস নামক এক প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়ে থাকে। এটাও শিশু ও বয়স্করা, বিশেষ করে শিশুরা নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হয়। নিউমোনিয়ার লক্ষণগুলো একটু জেনে নিই। ফুসফুসে শ্লেষ্মা জমে কফ সৃষ্টি হয়ে থাকে, কাশি আর শ্বাসকষ্ট দেখা যায়, দেহের তাপমাত্রা বাড়ে, অর্থাৎ এ রোগে জ্বর হয়ে থাকে। অর্থাৎ জ্বর যদি হয়, কাশি এবং শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে আমরা ধরতে পারি যে নিউমোনিয়া হচ্ছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে বুকে ঘড়ঘড় একটা আওয়াজ তৈরি হয়। অর্থাৎ যখন শ্বাস নিতে থাকে তখন এই ঘড়ঘড় করে আওয়াজ হতে থাকে এবং শ্বাসকষ্ট হয়। এ রোগ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়াতে হবে রোগীকে, এবং রোগীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করতে হবে, তাকে বেশি বেশি পানি পান করাতে হবে। নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ যা নিউমোকককাস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, এবং এই রোগের লক্ষণগুলো আমরা জানলাম। এখন আমরা যক্ষা রোগ সম্পর্কে জানব। যক্ষা বা টিউবারক্লোসিস, যা বায়ুবাহিত সংক্রমক রোগ। অন্য রোগগুলো সংক্রমক না হলেও যক্ষা বায়ুবাহিত সংক্রমক রোগ, অর্থাৎ এটা খুবই ছোঁয়াচে, বায়ুর মাধ্যমে এ রোগটা সংক্রমিত হয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস নামে ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষা রোগ হয়ে থাকে। যক্ষার লক্ষণগুলো তাহলে একটু জেনে নিই। যক্ষা যখন হয় তখন দেহের ওজন ক্রমাগত কমতে থাকে, 3 সপ্তাহের বেশি ধরে কাশি থাকে। যখন ঠান্ডার কারণে কাশি হয় সাধারণত এই কাশিগুলো 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু যক্ষা হলে 3 সপ্তাহ বা 3 সপ্তাহের অধিক কাশি হয়ে থাকে, এবং কাশিটা খুশখুশে কাশি হয়। রোগের লক্ষণ বাড়লে কাশির সাথে রক্তও বের হয়ে আসে, কি ভয়ঙ্কর, কাশতে কাশতে রক্ত বের হয়ে যাচ্ছে। আর এ সময় রাতে ঘাম হয়ে জ্বর ছেড়ে যায়, তবে জ্বরটা আসে বিকালে, মূলত বিকালের দিকে জ্বর আসে এবং রাতে ঘাম হয়ে ছেড়ে যায়, তবে তাপমাত্রা বেশি বাড়ে না। অর্থাৎ 3 সপ্তাহ বেশি ধরে কাশি হয়, কাশির পরিমাণ বাড়লে কাশির সাথে রক্ত বের হয়ে আসে, আর জ্বরটা সবসময় বিকালে আসে, রাতে ছেড়ে যায়, এবং কাশতে কাশতে বুকে খুব ব্যথা হয়ে যায়, বুকে পিঠে খুবই ব্যথা হয়। এছাড়া অনেক সময় অজীর্ণ এবং পীড়া দেখা যায়। আমরা ব্যাকটেরিয়া যক্ষার লক্ষণগুলো জানলাম। এটার জন্য অবশ্যই রোগীকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ রাখতে হবে, সেটা হচ্ছে স্যানিটোরিয়াম বা হাসপাতালে পাঠাতে হবে, কারণ আমরা বলেছি যক্ষা বায়ুবাহিত রোগ, বায়ুর মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়ে থাকে। আমরা নিউমোনিয়া ও যক্ষা সম্পর্কে জানলাম, কারা মূলত এ ধরনের আক্রান্ত হয় তাও জানলাম, রোগের লক্ষণ এবং রোগ হলে আমাদের করণীয় কী তা সম্পর্কে আমরা জেনেছি। এখন তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। নিউমোনিয়া এক প্রকার ব্যাকটেরিয়া আক্রমণে হয়ে থাকে এবং তা ফুসফুসের রোগ, ওই ব্যাকটেরিয়ার নাম কী? তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে সে ব্যাকটেরিয়াটার নাম কী। তাহলে তোমরা ভিডিওটা পজ করো এবং তার উত্তরটা আমার সাথে মিলিয়ে নাও। তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। নিউমোনিয়া নিউমোকককাস এর আক্রমণে হয়ে থাকে এবং এটা একটা ফুসফুসের রোগ। আমি আশা করি তোমরা এটা উত্তর দিতে পেরেছো, আর যারা পারোনি তারা ভিডিওটা আবার দেখে আসো।